ভুতুরে কাণ্ড নাকি ব্রহ্মশাপ? অদ্ভুতুরে সব কাণ্ডের সাক্ষী থাকলো অন্নদাপল্লীর ব্যানার্জি পরিবার। রাতের অন্ধকার নামলেই কিসের দর্শন পেয়ে গোটা ব্যানার্জি পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে দেখুন একটিবার। বাড়িতে একের পর এক ঘটে চলেছে সব ভুতুরে কাণ্ড। মানুষের ছায়া দেখতে পেলেও শরীরে কোনো মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে না। অদ্ভুত অদ্ভুত আওয়াজে ব্যানার্জি পাড়ার আজ এদি সেহারা, চারিদিকে ভয়ের সঞ্চার। এই বুঝি ঘাড় মোটকে দেয়। হ্যাঁ ঠিকই শুনেছেন, এমনই এক অলৌকিক ছবি ফুটে উঠেছে আমাদের সাংবাদিকদের ক্যামেরায়, দেখবেন বিস্তারিত আজকের ভিডিওতে। কখনো জানালাই বা দরজায় ঠকঠক আওয়াজ, আবার কখনো বাথরুমে অদ্ভুত আওয়াজ, আবার কখনো বাথরুমের বিভিন্ন জিনিসপত্র আপনা আপনি পড়ে যাচ্ছে। রাতুরে এই সমস্ত কার্যকলাপে আতঙ্ক গ্রাস করেছে বোলপুরের অন্নদাপল্লীর শম্পা ব্যানার্জির পরিবারে। তাদের অভিযোগ, প্রায় 7 দিন ধরেই এ সমস্ত কার্যকলাপ চলছে, তবে তারা মানুষের ছায়া দেখতে পেলেও শরীরে কোনো মানুষকে দেখতে পাচ্ছে না। পার্শ্ববর্তী বাড়ির ছাদ থেকে লক্ষ্য করলেও অদ্ভুত আওয়াজ, কার্যকলাপ দেখলেও কাউকেই দেখা যাচ্ছে না, এমনটাই অভিযোগ তাদের। এ ঘটনায় অস্বাভাবিকভাবেই আতঙ্কিত রয়েছে তারা। রাত হলে তাদের ঘুম উড়েছে, আতঙ্কে রয়েছে প্রতিবেশীরাও। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এইচপিআর নিউজ বাংলা। আমাদের গত শুক্রবার থেকে এখানে জন্মদিন ছিল, জন্মদিন খেয়ে আসার পর থেকে আমাদের আতঙ্ক শুরু হয়। হঠাৎ করে আমার ছেলের জানলায় একটা আওয়াজ হয়, সেটা কোনো মানুষে করে। তারপর আমার পাশেই বাথরুম, বাথরুম থেকে যাবতীয় প্রসাধনী জিনিস সব ফেলে দেওয়া হয়। এক রাতে ওরা 12টার পর থেকে 3 বার করে আমাদের বাড়িতে হানা দিচ্ছে, শুক্র শনি রবি। এইভাবে আজ 10 দিন আমরা আতঙ্কে কাটাইছি। আমার স্বামী হোমিওপ্যাথি করে, হোমিওপ্যাথির ওষুধগুলো নিয়ে সমস্ত গ্রিলে গ্রিলে লাগিয়ে দিচ্ছে। এই সমস্ত যাবতীয় যা করা, দরজায় ঠকঠক করছে, প্রতি রাতে ওরা 3 বার করে আমার বাড়ি আসে। তা তো বলতে পারবো না, কোনো দুষ্কৃতি না কোনো আত্মা না কোনো কী আমরা সেটা বলতে পারবো না। আমরা গোটা পাড়াশুদ্ধ লোক আতঙ্ক আছি, এবং আমরা প্রতি রাতে 2 বার করে উঠি। গোটা পাড়া প্রায় 50 থেকে 100টা লোক প্রতিদিন আমরা উঠি, গোটা পাড়াটা হানা দেয়, আমার ছেলেরা ভাইয়েরা প্রত্যেকে, কিন্তু কেউ কিছু দেখতে পায় না। কিন্তু এই কাজগুলো হয়েই যায়, হয়েই যায় না, কাউকে দেখতে পাই না। হ্যাঁ, ছায়া মনে হয় যেন কে সরে গেল, কে চলে গেল। কাল রাতে হঠাৎ একটা ঠক ঠক দরজায় আওয়াজ, আমার ছেলে বলে যাই তুই ঠক ঠক কর, আমি চললাম, কিন্তু সে সরে যাওয়া কিছু বুঝি না, কিন্তু সে খালি গায়ে আছে এটা বুঝতে পেরেছি, সে চলে গিয়েছে। আমরা যাই হোক, একটা কোনো তো ব্যবস্থা নিতে হবে আপনাদেরকে, সেই জন্যই আপনাদেরকে দেখেছি। আমরা এই মতো অবস্থায় কী করবো, আমরা গোটা পাড়া আতঙ্কিত। আমার নাম শম্পা ব্যানার্জী।